এখানে শিল নোড়া পাতা আছে, কেন কি এখানে মশলা করেছি। তারপর এখানে দেখো ডিম আলু সিদ্ধ করে ছুলে নিয়ে রাখা আছে। তারপর দেখো এখানে জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর পেঁয়াজ বাটা এখানে, কেন কি আমি না বাটাটাই ভালো লাগে, কেন মিক্সচার মেশিনে আমার দেখো ফুলকপি বয়েল করে নিচ্ছি। কালারটা দেখো তো খুবই সুন্দর হয়েছে না, এভাবে বানিয়ে নিই।